লিখে রাখেন, এনাম ভাই বলছে আপনি চান্স পাবেন না, যেদিন আপনি চান্স পাবেন না ওই দিন আপনার বাবা আর মা কাঁদবে, প্রচুর কাঁদবে, শিওর থাকেন। এন্ড ওই টাইমটাতে আপনার মনে হবে আপনার লাইফের মিনিংটা কি। শেষ বাংলাদেশের সবচেয়ে অসহায় হচ্ছে স্টুডেন্টরা, কারণ এইচএসসি শেষ হবে কবে বলেন তো? আপনার এইচএসসি যদি নভেম্বরে শুরু হয়, আমি কিন্তু আপনাকে কোনো কোর্সে ভর্তি হওয়ার কথা বলতেছি না, এইচএসসি যদি নভেম্বরে শুরু হয় মোটামুটি মনে করেন হচ্ছে গিয়ে ডিসেম্বরের শেষ পর্যন্ত আপনাদের প্র্যাকটিক্যাল সহকারে গেল। খেয়াল করবেন আমাদের 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 স্টুডেন্ট জাতির সবচেয়ে বড় একটা কি বলো এটাকে একটা দোষ হচ্ছে গিয়ে, মানে মানে স্টুডেন্ট দোষ বলবো না, প্রত্যেকটি স্টুডেন্টের একটা বড় হাইপ ক্রিয়েশন থাকে কিন্তু মেডিকেল অ্যাডমিশন, একটা বড় হাইপ কিন্তু মেডিকেল অ্যাডমিশন, একটা বড় হাইপ মেডিকেল অ্যাডমিশন। ঢাকা ভার্সিটি বুয়েটের কথা একটু পরে বলতেছি, ঢাকা ভার্সিটি আর বুয়েটের কথা একটু পরে বলতেছি, আমি ঢাকা ভার্সিটি আর বুয়েটের কথাটা একটু পরে বলতেছি। খেয়াল করবেন এই জায়গার পরীক্ষা কিন্তু হুটহাট হয়ে যাবে, আমি বারবার বলতেছি, আমি বারবার বলতেছি, এইটা হুটহাট, একদম হুটহাট, মানে ওরা বলবে আর হয়ে যাবে, বলবে আর হয়ে যাবে। এই জায়গার পরীক্ষাগুলো আপনারা একটু 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 জানাবে বা আপনারা টাইম দিবে, এইটা একদম হুটহাট হয়ে যাবে। বারবার লিখে রাখতেছে, লিখে রাখেন, এনাম ভাই বলছে মেডিকেল অ্যাডমিশনটা একদম হুটহাট হয়ে যাবে, একদম হুটহাট, বলবেই না, মানে মোটামুটি আপনি ধরে রাখতে পারেন এপ্রিলের দিকে, এপ্রিলের দিকে হচ্ছে গিয়ে মেডিকেল অ্যাডমিশনটা হয়ে যাবে, এপ্রিলের দিকে, এপ্রিলের দিকে মেডিকেল অ্যাডমিশনটা হয়ে যাবে, এইটা মোটামুটি শিওর থাকেন। পারলে ওরা বলবে মার্চ মাসে, পারলে ওরা বলবে মার্চ মাসে, এপ্রিলটা ধরে রাখেন সেফ জোন, এপ্রিলের দিকে মেডিকেল অ্যাডমিশন টেস্টটা হয়ে যাবে। আর এইটা হইতে হইতে টাইম লাগবে, এইটা হইতে হইতে মিনিমাম জুন লাগবে, মিনিমাম জুন, মিনিমাম জুন, আর এইটা হইতে হইতে হচ্ছে গিয়ে আপনার সেপ্টেম্বর অক্টোবরের দিকে, ধরে রাখেন, ধরে রাখেন। মোটামুটি আইডিয়া তাই বলতেছে, বা অগাস্ট সেপ্টেম্বর অনেক পরে বলছি, সেপ্টেম্বর অনেক পরে বলছি, আপনি মোটামুটি হচ্ছে গিয়ে কি বলে এটাকে জুলাই অগাস্ট, জুলাই বা অগাস্ট ধরে রাখতে পারেন, হ্যাঁ জুলাই বা অগাস্ট ধরে রাখতে পারেন। তো বুঝার বিষয় যেটা, এটা কিন্তু একটা বড় হাইপ, কেন হাইপ, কেন হাইপ, হতে পারে, হতে পারে হচ্ছে গিয়ে আপনার কি নাই মেডিকেলের টার্গেট নাই, কিন্তু সবাই ওই মেডিকেলে একবার জীবনে MBBS এর একটা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সবাই ফর্ম ফিল আপ করবে, সবাই ওইখানে পরীক্ষা দিতে যাবে, এইটাই বাস্তবতা, এইটাই সত্য, এইটাই সত্য, এইটাই বাস্তবতা, আপনি মানেন চাই না মানেন সবাই দিবে। এই জায়গাতে কি হয়, এই মেডিকেল অ্যাডমিশনে, এই মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে গিয়ে আমি যদি টোটাল বাংলাদেশের স্টুডেন্টের রেশিও ধরি, টোটাল বাংলাদেশি স্টুডেন্টের রেশিও ধরি, মেডিকেল অ্যাডমিশন টেস্টে, মানে মেডিকেলে বিশেষ করে মেয়ে বলেন, অনেক ছেলেও আছে, মেয়েরা বেশি, মেয়েরা কেন জানি বেশি, তো মেডিকেল অ্যাডমিশনের জন্যই হচ্ছে গিয়ে আমি আমি আমার মতে বলবো হচ্ছে 60% পোলাপাইন এই দিকে ঝুঁকে যায়, এই দিকে ঝুঁকে যায়, আর এই দিকে থাকে হচ্ছে 40%, এই দিকে থাকবে হচ্ছে 40% আমার হিসেবে, কজ আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখছি মেডিকেল মেডিকেল করতে, বুয়েট ঠিক আছে ফাইন, বাট মেডিকেল ওরা কেন জানি বেশি করে আমার হিসাবে। তো এইখানে একটা বড় পার্সেন্টেজ স্টুডেন্ট ঝরে যাবে, ঝরে যাবে কেন, ঝরে যাওয়ার অনেকগুলো রিজন আছে, ঝরে যাওয়ার অনেকগুলো রিজন হচ্ছে, ঝরে যাওয়ার অনেকগুলো রিজন হচ্ছে গিয়ে এই জায়গাতে চান্স পাবে না, এই জায়গাতে চান্স না পাওয়ার অর্থ হচ্ছে ওরা যে, ওরা যে চাইলেই এই জায়গার এই জায়গা পারতো, এই জায়গা এই জায়গা পারতো একদম নষ্ট করে দিবে, এই পুরো প্রিপারেশনটা নষ্ট করে দিবে, মানে তখন আর আপনি চাইলেও কি করতে পারবেন না প্রিপারেশন। আমি একটা কথা আপনার সাথে মিলে, আপনি আমার সাথে মিলাই নিয়েন, আপনি আমার সাথে মিলাই নিয়েন, আপনাদের হয়তো আপনারা তো সবাই হচ্ছে গিয়ে কি আপনার ইন্টার পুরো স্টুডেন্ট, তার মানে এর মধ্যে আপনারা অনেক প্রেম প্রীতি করছেন, অনেক রিলেশন করছেন, অনেক রিলেশন দেখছেন, করতে হবে না দেখছেন ফ্রেন্ডদের, অনেক ব্রেকআপ দেখছেন, হ্যাঁ। তো একটা জাস্ট একটা কথা এনাম ভাইয়া বলছে, এটা লেখা রাখেন, যেদিন আপনি মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার রেজাল্ট বের হবে, যেদিন আপনি চান্স পাবেন না, যেদিন আপনি চান্স পাবেন না ওই দিন আপনার বাবা আর মা কাঁদবে, প্রচুর কাঁদবে, শিওর থাকেন। অ্যান্ড ওই টাইমটাতে আপনার মনে হবে আপনার লাইফের মিনিংটা কি, ওই টাইম, জাস্ট ওই টাইমটাতে আপনার মনে হবে আপনার লাইফে আসলে কিছুই নেই, মানে ওই যে আপনার এর আগে যে 5-10 বার ব্রেকআপ হয়েছে, এর আগে যে হচ্ছে গিয়ে আপনি বহুত ব্রেকআপ দেখছেন, বহুত হার্টব্রেক দেখছেন,
এই যে কষ্টগুলো, যেমন আমি আমি নর্মালি বলি, একটা ছেলে একটা মেয়ের জন্য অনেক কষ্ট পায়, সে হচ্ছে রাতে ঘুমাইতে পারে না, বা হচ্ছে আরো বিভিন্ন জিনিস আছে, মানে তার অনেক কষ্ট হয়। ভাই বিলিভ করেন, এইগুলা কোনো কষ্ট না, এগুলো কোনো কষ্ট না। আপনি জাস্ট রেজাল্টের দিন চান্স না পাইয়া দেখেন, চান্স না পাইয়া দেখেন, জাস্ট রেজাল্টের দিন চান্স না পায়। আপনার সাথে কয়জন চান্স পাইছে না পাইছে ওইগুলো কিচ্ছু আপনার মাথায় আসবে না। আপনি জাস্ট চান্স পায়া না পাইয়া দেখেন, আপনি জাস্ট আপনার বাবা মার চেহারার দিকে তাকাবেন, তখন আসলে বুঝবেন যে না, লাইফটা আসলে এইটা, এইটা আসলে লাইফ। আমি বলতেছি না আপনি চান্স না পাইলে আপনি জীবনে আর কিছু করতে পারবেন না, আপনি ঢাকা ভার্সিটির চান্স পাবেন না, বুয়েটে চান্স পাবেন না, না, সবার আগের পরীক্ষা মেডিকেল, সবার আগের পরীক্ষা মেডিকেল। অ্যান্ড এই জায়গাতে আইসা একটা ম্যাক্সিমাম পার্সেন্টেজের স্টুডেন্ট আমাদের দেশে আইসা ডিপ্রেশনে পড়ে যায়। অ্যান্ড ওই জায়গাতে হচ্ছে গিয়ে আপনার পুরা লেভেলে, মানে এই জায়গার জিনিসগুলো নষ্ট করে ফেলে, প্রিপারেশনটা নষ্ট করে ফেলে। ক্লিয়ার বাবা? তো এই জন্য, এই জন্য হচ্ছে গিয়ে সবসময় সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন। দেখা যাচ্ছে না, মেবি হইতে পারে দেখা যাচ্ছে না, এই জায়গার প্রিপারেশনটা নষ্ট করে ফেলে। তো এই জন্য বলতেছি, যেহেতু আপনাদেরকে টাইম দেওয়া হয়েছে, আপনারা টাইম পাচ্ছেন, তার মানে হচ্ছে গিয়ে তারা হচ্ছে মনোযোগ দিয়ে খেয়াল করেন, তারা হচ্ছে মনোযোগ দিয়ে তাদের জন্য বলতেছি যে এখনের টাইমটাতে অ্যাডমিশনটাকে গুছায় নেন। আপনারা, আমি একদমই বলি নাই কোনো কোর্সে ভর্তি হইতে বা কোনো কোর্সে ভর্তি হয়ে না, আমি এগুলো বলার কেউ না। আমি আপনাকে বলতেছি অ্যাডমিশনের পড়াগুলো হালকা হইলেও গুছায় নেন, কারণ ওই তিনটা মাসে আপনি কখনোই মেডিকেল অ্যাডমিশনের পার্টটা শেষ করতে পারবেন না। হ্যাঁ, পসিবল, পসিবল না বলতেছি না, তিন মাসে পরে মানুষ চান্স পাচ্ছে না, পাচ্ছে, কিন্তু ভাই তিন মাসে আপনার কি বলে খাওয়া দাওয়া ঘুম হাগা মুতা সব আছে, তাই না? তো হচ্ছে গিয়ে আপনার লাইফে বহুত কিছু, বহুত চেঞ্জ আসবে এর মধ্যে, এর মধ্যে অনেকগুলো অনুষ্ঠান যাবে আপনার মধ্যে, জ্যাম আছে রাস্তাঘাটে, অফলাইন আছে, অনলাইন আছে, আপনি অনলাইনে ভর্তি হবেন, অফলাইনে পরীক্ষা দিবেন, অফলাইনে ভর্তি হবেন, অনলাইনে ভর্তি হবেন, পড়বেন, এর মধ্যে আবার রেজাল্ট দিবে, এর মধ্যে আবার এইচএসসি রেজাল্ট দিবে, রেজাল্ট একটু এদিক ওদিক পাবেন, আপনি তখনই শেষ, তখনই শেষ। বাংলাদেশের সবচেয়ে অসহায় হচ্ছে স্টুডেন্টরা, কারণ এদের লাইফে এক একটা একটার পর একটা একটার পর একটা ডিসিশনের মধ্যে চেঞ্জ আসতে থাকে। কথা বুঝা গেছে বাবা? তো এই জন্য, এই জন্য কোনো সময়, কোনো সময় হচ্ছে গিয়ে রিক্স নেবেন না। এখন থেকে হচ্ছে গিয়ে, এখন থেকে অ্যাডমিশনের একটা পড়াশোনা খুব ভালো মতো পড়েন, অ্যাডমিশনের পড়াশোনাটা একটু হইলেও গুছিয়ে রাখতে শিখেন, অল্প অল্প করে পড়েন।